হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো আজকে আমি হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিংয়ের কথা বলবো যে সেটিংটি অবশ্য অনেকেরই অজানা, আবার কিছু লোক প্রায় জানে যারা অবশ্য বেশি পরিমাণে হোয়াটসঅ্যাপ ইউজ করে এবং সেটিংয়ে গিয়ে ঘাটাঘাটি করে। তো আজকে আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনটি হোয়াটসঅ্যাপের মধ্যে কেন দেওয়া হয়েছে এবং এটির কাজ কী, এটা কীভাবে অন করবেন। তো বিস্তারিত আজকের ছোট্ট ভিডিওটিতে বলবো। অবশ্যই যদি জানা না থাকে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি কিছু না কিছু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অলটেস বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনার কাছে আছি অনিল। তো আমি আজকে বলবো টু স্টেপ ভেরিফিকেশনটি দেওয়ার কারণ কী, তারপর আমি দেখাবো কীভাবে এটি অন করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এটি দেওয়ার কারণ হচ্ছে যখনই আপনার ফোনটি হারিয়ে যাবে কিংবা কোথাও পড়ে যাবে, তারপর যখন কেউ যদি আপনার এই মোবাইলটি পেয়ে থাকে কিংবা যে কুড়িয়ে থাকে, তারপরে সে কিন্তু অবশ্যই চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো আপনার মোবাইল যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি আছে সেই অ্যাপসগুলির মধ্যে ঢুকতে প্রায় কিন্তু চেষ্টা করবে। তো সেই জন্য টু স্টেপ ভেরিফিকেশনের কাজ হচ্ছে যখনই কেউ যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন করা থাকে এবং তারপরে যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় কিংবা কেউ যদি কুড়ায়, তারপরে সে যদি হোয়াটসঅ্যাপ চেক করার জন্য হোয়াটসঅ্যাপের ভিতরে যায়, তাহলে কিন্তু ঠিক একটি কোড চলে আসবে। তো দেখুন এইভাবে যে একটি কোড দেখতে পাচ্ছেন, তো এরকম কোড কিন্তু চলে আসবে। তো এই কোডটি কিন্তু শুধু আপনিই জানেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এবং আপনি এই কোডটি জানেন। আর এই কোডটি যদি সে চাইবে যে নিজের মোবাইলে অন করার জন্য যে হোয়াটসঅ্যাপটি, তাহলে কিন্তু পারবে না, কারণ এই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু হোয়াটসঅ্যাপটি অন হবে না। তো আরেকটি কথা, যদি এই হোয়াটসঅ্যাপটি আনইনস্টল করে এবং প্রথম থেকে যদি ভেরিফাই করে হোয়াটসঅ্যাপটি ইউজ করতে চায়, তাও কিন্তু হবে না, কিন্তু এই যে পিনটা আছে এই পিনটা কিন্তু ভেরিফাই করতে বলবে। তো যদি সে চায় যে এই পিনটি আমি ফরগেট মারবো, কিন্তু ফরগেট মারতে পারবে না, কারণ এটার জন্য কিন্তু আবার একটি আপনাকে পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, সেই ইমেলে কিন্তু ওটিপি যাবে, তারপরে কিন্তু এটি ভেরিফাই হবে। তো সেই জন্য এটা একটা খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং যেটা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো এখন দেখাবো যে সেটিংটি কীভাবে আপনি নিজের মোবাইলে অন করবেন, যে টু স্টেপ ভেরিফিকেশনটি হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে অন করবেন। তো সেটার জন্য কী করবেন, হোয়াটসঅ্যাপে চলে যাবেন, দেখুন আমার হোয়াটসঅ্যাপ আছে, তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করেছি। তো হোয়াটসঅ্যাপ ক্লিক করার পর উপরে পাচ্ছেন থ্রি ডট অপশানটি আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার নিচে দিতে পারছেন সেটিং অপশানটা কিন্তু এখানে চলে আসছে, তো সেটিংটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট বলে অপশান আছে প্রথমেই, তো অ্যাকাউন্টটাতে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর এইখানে দেখুন যে টু স্টেপ ভেরিফিকেশন অপশানটি আছে, তো এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আলোমেল যে অপশানটি আছে নবল করে দেবেন। তারপরে এখানে আপনার ইচ্ছা মতন কিন্তু এখানে কোড দেবেন, ছটি কোড। তো দেখুন আমি কোড দিয়ে দিলাম 1 2 3 4 5 6, দেখুন আমি 6 পর্যন্ত দিলাম, 1 2 3 4 5 6, আমি 6টি কোড দিলাম। এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন, আমি জাস্ট দেখাবার জন্য আমি এখানে এই হিসাবে কোড দিয়ে দিচ্ছি। তারপরে কী করুন, এইখানে আপনি কিন্তু আপনারটা যে পার্সোনাল ইমেল মানে যেটা চালু আছে সেই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, দেখুন আমি একটা এখানে আমার ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটা অবশ্য আবার কপি করে নেবেন, একবার দেখে ভালো করে দেখে করে কপি করে নেবেন। তারপরে এখানে নেক্সট যে অপশানটি আছে, তো এখানে নেক্সটটাতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আরেকবার বলবে ওই ইমেল অ্যাকাউন্টে দিতে, যে ইমেল অ্যাকাউন্টটি একটু আগে দিলেন প্রথমে, তো সেই ইমেল অ্যাকাউন্টটি যেটা আমি কপি করে দিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, তারপর আরেকবার সেভ করে দিচ্ছি। তো দেখুন সেভ হয়ে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু অবশ্য টু স্টেপ ভেরিফিকেশন মানে এটা অন হয়ে গেল। এরপরে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটি অন করতে চায় তাহলে কিন্তু আর অন করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যদি আপনি যাচ্ছেন এটা বন্ধ করতে চাই, তো বন্ধ করার জন্য অন্য কোথাও সেটিং নেই, এখানে সেটিংটি আছে, এখানে দেখুন ডিসেবল বলে যে সেটিংটি আছে, সেটিংটাতে ক্লিক করলে কিন্তু ক্লিক করার পর এই দেখুন ডিসেবল অপশানটি আসলে, এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখন যদি হোয়াটসঅ্যাপে কেউ আপনার অন করে, তো হোয়াটসঅ্যাপ অন করলে কিন্তু এই যে দেখুন টু স্টেপ ভেরিফিকেশনটা আমার চলে আসলো। তো এইটা এই হলো সিস্টেম, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এটি অন করবেন। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে একটি নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল্টেজ বাংলার পাশে সদা সর্বদা জুড়ে থাকুন।